একজন পেশাদার চালক হিসেবে আমার যেই মতামত, যেই অভিব্যক্তি, সেটা হলো বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটা মহামারী রূপ ধারণ করেছে, মহামারী আকার ধারণ করেছে। এটাকে মহামারী ব্যাধি হিসাবে আখ্যায়িত করা যায়। আর এরই নিরসন কল্পে আমাদের গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ একটা উদ্যোগ নিয়েছে, আমি সেই উদ্যোগের একজন ছোট্ট কর্মী এবং সেই কাজের একটা দায়িত্ব গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। সেটা হলো কীভাবে নিরাপদে গাড়ি চালানো যায় এবং চালকদের কীভাবে সচেতন করা যায়। আমাদের কোম্পানির থিম হলো, আমাদের কোম্পানির মূল লক্ষ্য হলো নিরাপদে গাড়ি চালানো এবং চালকদের সচেতন করে গড়ে তোলা। সেই লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করে আসছি। এটার আরও বেশি পরিব্যাপ্তির জন্য আমরা চালকদের নিয়ে আমাদের হল রুমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে তারা নিরাপদে সড়কে চলাচল করবে, নিজেকে নিরাপদ রাখবে এবং সড়কে চলাচলকারী অন্যান্য সবাইকে কীভাবে নিরাপদ রাখবে। চেষ্টা করছি এই বিষয়ে আমাদের সাধ্যমতো তাদের জ্ঞান দেওয়ার এবং সচেতন করার। পাশাপাশি আমরা রাস্তায় এসে বাস্তবে প্র্যাকটিক্যালি কীভাবে দুর্ঘটনামুক্ত গাড়ি চালানো যায়, কীভাবে নিরাপদে সড়কে চলাচল করা যায়, আমাদের মূল লক্ষ্যই হলো সেফটি ফার্স্ট, সর্বাগ্রে নিরাপত্তা। নিরাপত্তা আমার জন্য, নিরাপত্তা সড়কে চলাচলকারী অন্যান্য সবার জন্য, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা নবাগত চালকদেরকে আমাদের মতো করে গড়ে নেওয়ার চেষ্টা করছি। তারা আমাদের চিন্তা চেতনায়, বাংলাদেশে অনেক পরিবহন আছে, সেই পরিবহনগুলোর মধ্যে গ্রিন লাইন একটি ব্যতিক্রম পরিবহন। এর মূল মন্ত্রই হলো সর্বাগ্রে নিরাপত্তা, আমাদের মূল মন্ত্রই হলো সেফটি ফার্স্ট। আমরা আমাদের যেই চালকদেরকে আমরা নিয়োগ দেব তাদেরকে মেন্টালি এইভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, তুমি আগে যেই পরিবহনগুলোতে চাকুরিরত ছিলা ওই পরিবহনগুলো তুমি যেই স্টাইলে যেইভাবে পরিচালনা করেছ এখন আর সেটা সম্ভব না। আমাদের আগে যাওয়ার দরকার নেই, আমাদের নিরাপদে নির্বিঘ্নে আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছাটাই হলো উদ্দেশ্য। দ্রুত যাওয়া আমাদের উদ্দেশ্য না। এইভাবে আমরা চেষ্টা করছি চালকদের আমাদের মতো করে গড়ে নেওয়ার জন্য। আমাদের অনুসরণ করে, গ্রিন লাইন পরিবহনকে অনুসরণ করে যদি বাংলাদেশের প্রত্যেকটা পরিবহন মালিক তাদের স্ব স্ব জায়গায় থেকে স্ব স্ব উদ্যোগে এইভাবে প্রত্যেকটা চালককে সচেতন করে এবং রক্ষণাত্মক গাড়ি চালানো শিখিয়ে যদি রাস্তায় নামিয়ে দেয়, তাহলে আমাদের এই যে সড়ক দুর্ঘটনা যে মহামারী রূপ নিয়েছে এর থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাব, পুরোপুরি না পেলেও বহুলাংশে পরিত্রাণ পাব, দুর্ঘটনার হার অনেক কমে যাবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, আমি আশা করব সবাই আমার সাথে এই ব্যাপারে একমত হবে। শুধু পরিবহন মালিক নয়, আমি আরেকটু বিস্তারিত বলতে চাই। পরিবহন বলতে আমরা সাধারণত যারা প্যাসেঞ্জার ক্যারি করি এটাকেই বুঝি, কিন্তু পরিবহন তো সব কিছু, যারা
ট্রান্সপোর্টের সাথে জড়িত সবই পরিবহন, কেউ মাল পরিবহন করে, কেউ যাত্রী পরিবহন করে। সোজা কথা, বাস, ট্রাক, প্রত্যেকটা মালিক এবং প্রত্যেকটা মালিক সমিতি যদি তাদের স্ব জায়গায় থেকে, নিজের জায়গায় থেকে আমাদেরকে অনুসরণ করে, আমাদের মতো করে এইভাবে চালক তৈরি করে নেয়, এবং সরকারও ইচ্ছা করলে পারে, গভর্নমেন্ট ইচ্ছা করলে পারে, আমাদের দেশে তো আসলে চালকদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান নাই, সরকারও যদি এভাবে জেলায় জেলায়, থানায় থানায় না হলেও বিভাগে বিভাগে, জেলায় জেলায় এভাবে চালকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, চালকদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে চালক রূপে তৈরি করে রাস্তায় নিয়ে আসে, এবং যারা সত্যিকার অর্থে সুস্থ মেধার, সুস্থ মানসিকতার চালক, তাদেরকে লাইসেন্স প্রদান করে যদি রাস্তায় নিয়ে আসে, তাহলে এই সড়ক দুর্ঘটনা থেকে আমরা বহুলাংশে পরিত্রাণ পাব। আমি বিশেষভাবে অনুরোধ রাখব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সে যেন আমার এই আশাটা, আমার এই বক্তব্যটা বিবেচনা করে দেখে, এবং আমাদের মতো করে যদি এইভাবে প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে চালকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, তাহলে আজকে আমাদেরকে ঘাতক বলা হয়, কিন্তু আমরা তো আসলে ঘাতক না। যে কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্তই হলো ওই দেশের যোগাযোগের উন্নয়ন ব্যবস্থা, আর এই যোগাযোগ উন্নয়নের ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো চালক। সেই চালক আমরা আজ আমাদের অদক্ষতার কারণে, আমাদের অসচেতনতার কারণে আমরা আজ ঘাতকে পরিণত হয়েছি। এই দায়িত্ব শুধু আমার না, এই দায়িত্ব শুধু চালকের না, এই দায়িত্ব এই দেশের আপামর জনসাধারণের, এই দায়িত্ব এই দেশের সরকারের। সবাই যদি সবার জায়গায় থেকে সম্মিলিতভাবে চেষ্টা করি, আমরা এই ঘাতককে চালকে পরিণত করতে পারি, যারা এই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।